নমস্কার বন্ধুরা, কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। আজকের পর্বের রেসিপি ব্রেড বাটার টোস্ট। এই ব্রেড বাটার টোস্ট কম বেশি প্রত্যেকের বাড়িতেই তৈরি করা হয়ে থাকে, তবে বাটারটা যদি ফ্রিজের মধ্যে থাকে সেই বাটার গলিয়ে চটপট এইরকম ব্রেড টোস্ট তৈরি করতে প্রবলেম হয়। তবে এইভাবে ফ্রিজের বাটার দিয়ে আমরা চটপট ব্রেড টোস্টটা তৈরি করে নিতে পারি। প্রথমে ফ্রাই প্যানে ব্রেডটাকে লো ফ্লেমে দু পিঠ সেঁকে নিতে হবে। এরপর ফ্রিজের বাটারগুলো ব্রেডের উপর দিয়ে দেবো এবং ওই গরম অবস্থাতে ব্রেডগুলোকে তুলে নেবো প্লেটের ওপর। ব্রেডগুলো একটার উপরে একটা রেখে দেবো। এই সময়ের মধ্যে বাটারটা নরম হয়ে যাবে এবং চামচের সাহায্যে স্প্রেড করে ওপর থেকে চিনি ছড়িয়ে পরিবেশন করে নেব। ঠিক এইভাবে তৈরি হয়ে গেল চটজলদি একটি জলখাবারের রেসিপি। এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর পরবর্তী পর্বে ফিরবো এইরকমই কোনো এক রেসিপি নিয়ে। আপনারা সুস্থ এবং ভালো থাকবেন।